আচ্ছা, যেদিন লাইভ করছিল ক্যাথাকুরানি, এটা দিয়ে স্টার্ট করছি, সেদিন ও বলেছিল অ্যাকচুয়ালি অনেকের কষ্ট এই যে আমার মা আমাকে নিয়ে চলে এসছে, মা এসো মাও চলে এলো। তাহলে এইগুলো কি সমস্তটাই দেখানো? এই যে মাকে ডেকেছিল যে আমার ক্যামেরায় বন্দি হও, তার আগে কি মাকে হাতে টাকা গুঁজে দিয়েছিল? সমস্তটাই তো টাকার খেলা হচ্ছে। ক্যাথাকুরানির কথা বলছি গো, ক্যাথাকুরানির বাপের বাড়িতে সমস্ত কিছুই করে টাকা গুঁজে গুঁজে দিয়ে। এই যে বাবা লোকনাথ ধামে গেল, সমস্ত খরচাই কিন্তু ওর, একেবারে একদম যা বলছি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে তাহলে মাকে যে বললো মা এসো, এই যে গ্রামের বাড়িতে মেয়ে ঢুকাঠুকি হোক, এই ঢুকাঠুকি হোক বলছি না যে লাগালাগি হোক, যে এই কারণে আমি বেরিয়ে এসছি, তাহলে মা সাপোর্ট করেছে বলছে, ওই যে গ্রামের বাড়িতে মা আর কি সাপোর্ট মানে বুঝেছে যে আমি ওখানে নির্যাতিতা, কীভাবে নির্যাতিতা সেটা এখন কারো অজানা নেই। তাহলে সেটা কি পুরোটাই বানানো ছিল লাটকর দালাল? তার মানে বুঝছিস কতটা বড় অভিনেত্রী এই ক্যাথাকুরানি? তাহলে এরম অভিনয় করে এসছে 5টা বছর শ্বশুরবাড়িতে, সমস্ত তুলে ধরেছি দেখুন আজকে লাটকর দালাল কীভাবে কফিনের শেষ পেরেকটা মারল, মানে ক্যাথাকুরানিকে বিক্রি করে দিল, গৃহযুদ্ধ। হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি, আমরা বলছি মানুষেও ঠিকভাবে নিচ্ছে না, আজকে ওর মেন দালাল যে লাটখোর লাঠি মেরে যাকে বার করে দিয়েছিল, সে আজকে কী তুলে ধরেছে সেটা আমি আবার তুলে ধরলাম। চলো মেন কোর্সে, অনেক এর উপর অনেক চড়বড় চড়বড় করলি, আমি আজকে সম্পূর্ণ দালাল যে লিকেজ ভ্যালি দালাল লাটখোর দালাল, এই যে লাটখোর এই কথাটা কেন আমি বলি সেটাও আজকে সুন্দর করে ওর কথার উপর ভিত্তি করেই আজকে বলবো। আর অবশ্যই করে আমি বলেছি ক্যাথাকুরানি বাপের বাড়িতে রয়েছে ডে ওয়ান থেকে, ও বুঝতে পারছে আমরা বুঝতে পারছি না, আমরাও বলছি, কিন্তু ওর বলাটা মানে সেই গোদের উপর বিস্ফোরা, একেই তার গোদ হয়েছে, মানে একেই এরকম একটা প্রবলেম চলছে, মানে ওকে তো নিট অ্যান্ড ক্লিন বলা হচ্ছে এবং ক্লিন চিট দেওয়া হচ্ছে যে 5 বছর ওর উপর অত্যাচার হয়েছে। তা আমরা পরিষ্কারভাবে জানি অত্যাচার হয়েছে না অত্যাচার করেছে, অত্যাচারিত ছিল না অত্যাচারিত করতো, যাই হোক সেই সব বিষয় তো আসবেই, প্রত্যেকটা ভিডিও কম বেশি করে আনবো। আজকে কমিউনিটি, আজকে কমিউনিটির উপর এত কথা, কে বলছে লাটখোর দালাল? এই যে লাটখোর কেন বলছি, এটা বলার পিছনে কারণই হচ্ছে ও ক্যাথার বিষয়টা নিয়ে প্রথম মুখ খোলে, বা ক্যাথা প্রথম ওর কমেন্ট বক্সে কমেন্ট করে বোঝায় যে দিদি তুমি তো মন্দিরার বিষয়টা দেখছিলে। সত্যি না, পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মানে এইভাবেও পরিচিতি লাভ করতে হয় ওআইটিতে। এই যে বলি না নিরপেক্ষ থাক, নোংরামি করিস না, আজকে দেখ তোর পজিশনটা দেখ, এই যে কমিউনিটি কমিউনিটি করছিস, আজকে এই যে ক্যাথাকুরানির যে দালাল দালাল দালালরা দালাল না দালালরা আছে, দেখ এরা কিন্তু একটা কথা নিজেরা ফোনাফুনি বা একটা জায়গায় ওরা কী বলবো যুক্তিপূর্ণ করে তোলার জন্য একটা ইস্যুকে ওরা ধারালো অস্ত্র বানিয়েছে, সেটা হচ্ছে যে সন্দীপের সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্যেই ওদের পাড়ায় ওদের সাথে নাকি হাতাহাতি হয়েছে, বাবা পাড়ার লোক নাকি সার্চ ওয়ারেন্ট পাড়ার লোক নাকি করেছে। সত্যি না, যে এই বাচ্চাটাকে আমরা দেখছি খালি চোখেও দেখছি আড়াল থেকেও দেখছি, সব দিক থেকেই বুঝতে পারছি যে ও অবহেলিত না, আজকে এর মা পর্যন্ত বুঝেছিল, এই কৃষাণুর মা পেট ফেলে জন্ম দেওয়া মাও বুঝেছিল যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি অবহেলিত হব, কিন্তু বাচ্চাটাকে যেখানে রেখে যাচ্ছি বাচ্চাটাকে এরা অবহেলা করবে না। কারণ কখন ক ঘন্টা কতক্ষণ রাখতো ক্যাথা শ্বশুরবাড়িতে যখন ছিল, নয় তার ঠাম্মি দেখছে না, তার বড়দাদা না, তার বাবা, আর ওর ওই যে কুটুর কুটুর ভীষণ স্থলগতিতে তার কাজ সেটা অন্য ব্যাপার। কথা হচ্ছে যেখানে মা বুঝেছিল ছেলে আমার এখানে ভালো থাকবে, আর সেখানে এই যে চামচিকিগুলো দালালগুলো বাচ্চাটা মানে কী বলবো দালাল, এরা ক্রমাগত বলে গেছে বাচ্চা মায়ের কাছে যাবে, বাচ্চা মায়ের কাছে যাবে, আমরা কেন বাচ্চাটাকে মায়ের কাছে ডে ওয়ান থেকে দেখিনি, সে বিষয় প্রচুর বলা হয়েছে, তার বলবো তো অনেক কথা। তার আগে শুরু থেকে শুরু করি, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমার গুরুত্বপূর্ণ এই ভিডিও, কেউ স্কিপ করে দেখবে না আমি জানি, তাও আমি বললাম কেউ স্কিপ করবে না। আজকে কমিউনিটির কথা বলছিস, হ্যাঁ রোস্টারদের মধ্যে কমিউনিটি কেন, আমাদের মধ্যেও ছিল, কিন্তু কেউ কারোর, আমি যখন প্রথম ওয়াইটিতে আসি বন্ধুরা তখন আমি এই যে হার্ট হার্টের কমেন্ট বক্সে কমেন্ট করতাম যে প্রথম এসি দেখি কে কেমন, সেখানে গিয়ে যে যাকে আপনারা নেকু বলেন টুনার মমস এ গিয়ে বলতো সাবধান বলে ওর নাম বলতো খবরদার, মানে আমাকে বলতো কে কমেন্ট করেছে খুব সাবধান বলতো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি তো আছি আমি বুঝে নেবো। সীমা কমেন্ট বক্সে কমেন্ট করলে এর আগে সীমাকে নাকি বলতো
তুমি যে বড় খুব ওর কমেন্ট বক্স তোমার কমেন্ট করছে সেটাকে তুমি লাভ রিয়াক দিচ্ছ, কি ব্যাপার? মানে আপনি একতা করবেন ঐক্যতা না রে? এই দাদা, তুই এত বাংলায় কেন, তুই সব বিষয় কাঁচা। তোর এই যে উচ্চারণ, তোর এই যে অর্থপূর্ণ মানে যে করতে চেষ্টা করিস কানে গিয়ে বাজে, বুঝলি তো? একতা আর ঐক্যতা, ঐক্যতা ঐক্য বলে কথা আছে, ঐক্যর সাথে তার নেই, একতা আছে। আমার না সত্যি করে বলছি, এত কানে বাজে না, এত যুক্তি নাকি তুই জানিস, এই যুক্তিগুলো আজকে বলছিস, কারণ তোর আর কোনো উপায় নেই, আর কোনো কন্টেন্ট নেই যার জন্যে তুই গৃহ যুদ্ধটা বাঁধাবার চেষ্টা করছিস, আর এইটা আমরা কিন্তু বুঝতে পারছি। আজকে আগের ভিডিওতে আপনারা দেখবেন আমি কিন্তু বলেছি যে ওর মা, ও তো বিরাট একটা কথা বাদ দিয়ে চলে গেল, তার আগে বলি ওর মা যেইভাবে এরম করে উত্তর মানে ওর ক্যামেরাতেই আসতে চাইলো না, মানে মা তার শাশুড়ি বৌমা নিয়ে একটা সংসার করছে, বোঝাই যাচ্ছে শাশুড়িকে কিন্তু সেইভাবে মানে ডিটাচ মানে একটু ডিস্টেন্স বজায় রাখে, সেইখানে গোদের উপর আবার একটা বিস্ফোরণ হচ্ছে মেয়ে। তা আমরা অনেক বলেছি আপনাদের, যারা বোঝার তারা বুঝেছেন, যারা ইচ্ছা করে বুঝবেন না বলে ঠিক করেছেন তাদের বোঝানোর দায়িত্ব আমার না, যে 5 বছর ধরে ও কী করতে পারে। ওর আমি আজকে রিকভারির দিন ভিডিওটা দেখলাম, যেইভাবে আস্ফালন করছে পুলিশের সাথে, শিলাদেবীর সাথে আর সন্দীপের বাবার সাথে, ইভেন সন্দীপকে উত্তর দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছিল যে ও কী একটা বিষাক্ত মাল। তাহলে আমি যেটা বলতে চাইছি, এই যে কমিউনিটি, দেখ লাতখোর দালাল, তুই প্রথম দালাল হিসাবে মানে ওপেন হোস কেতাকুরানি, তারপরে তুই একচেটিয়া ওর নোংরামিগুলোকে ঢেকে উল্টে শিলাদেবীকে নোংরায় শুয়ে, শিলাদেবীর হাজবেন্ড মানে সন্দীপের বাবাকে শুয়ে দিয়েছিস, ইভেন হালকা করে আরম্ভ করেছিলি সন্দীপের সাথে, সন্দীপের মায়ের মানে যেটাই তুই এক্সপার্ট। এই যে তুই বলছিস না আজকে থেকে তুই প্রতিজ্ঞা করলি নিউ ইয়ারে না নিয়েও নেওয়া যায়, যখন তখন প্রতিজ্ঞা করা যায়, কিন্তু তোর প্রতিজ্ঞা হচ্ছে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য প্রতিজ্ঞা নেওয়া, সবাই ভীষ্ম পিতামহ হয় না, তোকে এর আগেরবারও বলেছি, তোর চ্যানেলে তোর ভিডিওতে রেড লাইট এরিয়ার কথা থাকবে না, এটা হতেই পারে না বন্ধুরা, আবার সেইটা যদি সীমার উপর প্রয়োগ না করে এ তো আরও চলবে না। তাহলে তোর প্রতিজ্ঞা তোর জায়গায় গুঁজে রাখ, বিশ্বাস কর তোর এই প্রতিজ্ঞা শুনলেই না আমার মাথায় আটাক মাজিক সাটাকলি হয়ে যায়, চল প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য অশুভহত চাই। তা আমি যেটা বলতে চাইছি, সেই দালালিটা কখন কাটা পড়লো, যখন তোর স্বার্থ জড়ানোর চেষ্টা করলি, ওই যে তোর লিগাল অ্যাডভাইজার বনু, এটা তো মিথ্যে না, তুই যতই প্রমাণ করার চেষ্টা করিস যে আমি সত্যি আমার আমার সতীত্বের প্রমাণ আমাকে দিতে হয়নি, মানে যারা আমাকে অসতী প্রমাণ করার চেষ্টা করেছে তারা প্রমাণ দিতে পারেনি, কিন্তু প্রত্যেকটা প্রমাণ তোর নিজের লোকেরা দিয়ে তোর চরিত্রকে কাটাছেঁড়া করেছে। যেটা বলছিলাম, যখন ও স্বার্থ নিয়ে চললো যে আমার লিগাল অ্যাডভাইজারকে তুই নে, যেটা বলছে না আমার নৈতিক জয়, ও তো শুরু করেছে অনেকদিন ধরেই শুরু করেছে যে আমার এবার ক্যাথার পিছনে লাগতে হবে, কারণ জোরালো কন্টেন্ট নেই, এদিকে বাথরুম পায়খানার প্রচুর টাইলস মার্বেল ইট চুন বালি এগুলো আসছে, আমার তো কী করবো, আমার তো বরের পয়সা জল গরম হয় না, আমি এখানে বলতেও পারছি না যে বরের পয়সায় হচ্ছে, তাই না? শ্বশুরের পয়সা হচ্ছে না, এটা পুরো পরিষ্কার, আর শ্বশুর যে বলে দিয়েছে নিচের মাল নিচেই থাকো, যার জন্যে নিচে হাত দিয়েছে, তা এইটা অন্য বিষয় বা অন্য সময় বলবো। কী করলো, ও বুঝে গেল যে ক্যাথা ওর কথা শুনছে না, আর ক্যাথাও বুঝে গেল স্বার্থ নিয়ে এসছে, এবং সেটা ও ওই আসানসোল বালিকে বললো যে পরের মাথায় কাঁটাল ভেঙে এর খাওয়ার স্বভাব, একে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। তারপর আবার পুনরায় আজকে আবার ও গৃহযুদ্ধ কী লেগেছে, ও গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছে যে ওর দাদা মেরে ওকে তাড়িয়ে দিয়েছিল ওর দাদার বিয়ের সময়, এইটা তো অবশ্যই করো, ও না বললে আমাদের জানা সম্ভব হতো না, কারণ যেই বিয়েটি হয়ে গেল তখন দাদাভাই বৌদি, বৌদির মুখটা দেখতেই চাইছিল না, আমরা তো এরাম 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 করছিলাম, ভাবলাম মুখ দেখাবে না, সে কী এনেছে বউ যে মুখ দেখাচ্ছে না, ও বাবা এখন তো শুধু ক্যামেরায় বৌদি 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 বৌদি। তা যেটা বলছিলাম, তারপর স্বার্থ যেই বুঝলো ক্যাতাকুরানি যে স্বার্থ নিয়ে পা ফেলে ছেটে দিল, এই ছেটে দেওয়াতে ওর যে আরও যে দালালগুলো ছিল তারাও ছেটে দিল, এইটাই হচ্ছে সত্যিকারের কমিউনিটি, আমাদের কন্ট্রোভার্সি জোনে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেঁচিয়ে খায়, তাদের নিয়ে কন্ট্রোভার্সি করে। এটা দালাল আবার ঠিক বলেছে, কিন্তু দালালের দুঃখ কোথায় জানো, এই যে রোস্টাররা একজনকে স্ট্রাইক দিয়েছে তারপর কেস করবে বলেছে, এই যে ঝাঁপিয়ে পড়েছে অ্যামেজিং রি তারপর আরও অনেকে, এইটা দেখে ও অ্যাকচুয়ালি ওই চুনা তারপরে ওই জলন্দীপ বুড়ি তা, আরে বুনমস, তাও যদি তোর ক্যারেক্টার নিয়ে এরা ছিনিমিনি না খেলতো তাহলে বলতাম যে না তোকে এরা ভালোবাসে, তুইও এদের ভালোবেসে 2-4 ভিডিও নামা কি না, সত্যি ওয়াইটিতে
তুই বিউটি টিপস, ওটা বলি আমার হাসি পেয়ে যায় আর রিম্পার মুখটা ভেসে ওঠে। সবে আমি শুরু করেছিলাম, দুই পলল দেখো ফর্সা হয়েছি না, না কিছুটা ফিল্টার আর কিছুটা ওর টিপসে আমার হয়েছে, কিন্তু আবার সেই কন্ট্রোভার্সিতে তুই নামলি ওই চাঁদ বদন নিয়ে। যাকে আমি তোকে এ করলাম না, পার্টিসিপেটিং করিনি, তা এরা কি করেছে, এরা ক্যাথার কাছাকাছি চলে গেছে, ক্যাথাকে ফোন করে সব জানে, ফোন করে যা বলে ও শোনে, এই 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 আর কি। তাতে কে দল ছুট হয়ে গেছে, এ লাত করে দাঁড়াল, ওকে লাত্তি মেরে সরিয়ে দিয়েছে। এই কষ্ট থেকে আজকে এই কমিউনিটি 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 সম্পর্কে এতটা ও স্পিচ দিল। ঠিক আছে হয়ে গেছে ক্যাথা, দালাল দেখেছিস একদম তোর মুখোশ আবার খুলে ধরছে, সেটাই আমরা বললে সেটা মানুষ নেয় না, না এই জন্যে মিসেস বাঙালিয়ানা, ও রে ফাটছে রে, সব জেনে যাচ্ছে ওই কিমা, এই কিমারা নিয়ে বসে যাবে। আরে কিরে আমরা কি অন্ধ, ও দেখতে পাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ ওকে পার্সোনালি যেইগুলো বলেছে সেইগুলো আমরা হয়তো জানি না, কিন্তু যা দেখাচ্ছে তার উপর ভিডিও করলে ছক্কাস হয়ে যাবে। তাহলে কী হলো আজকে? এই অমাবস্যা, অ্যাকচুয়ালি অমাবস্যা কেন, আউভক্তি, এরা মূর্খ অশিক্ষিত একটা কি বলবো আনএডুকেটেড ফ্যামিলি, যেটা আজকে দালাল বলছে, এতদিন সন্দীপদের বলে এসছে মূর্খ অশিক্ষিত বর্বর আনকালচার, আজকে বলছি। তাহলে বিশে বিশে বিষক্ষয় হয়ে গেল, মানে রুমালিকে ওরা যা যা করেছে ক্যাটাকুরানির সাথে তাই তাই করেছে তার মা বাবা, হ্যাঁ তাহলে তো বিশে বিশে বিষক্ষয়। তাহলে এমন কিছু দোষ করেনি সন্দীপের মা বাবা, তারা ওই সদ্যজাত 3 মাসের বেবিকে দিয়ে দিয়েছিল, রেস্কিউ করেছে। বাবা তুই যেভাবে বলছিস না, নিজের দিদু নিয়ে গেছে নিজের মা থেকে রেস্কিউ। অ্যাকচুয়ালি তোর পরিবারে তুই তো কিচ্ছু দেখাতে পারিস না যে দেখো আমি এত বড় বড় বরং বরং চরম বরং কথা বলছি, কিন্তু আমার শ্বশুরবাড়িটাকে আমি আপন করতে পারিনি, এখানে আমার বড় ব্যর্থতা। তারপরেও তুই মুখ নাড়বি, তোর মতন এরকম হতচ্ছাড়া, মানে তুই এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলিস, তোর থেকে কারো কিছু শেখার নেই যে না দেখো ও কিন্তু শ্বশুরবাড়িটাকে আপন করেছে, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতন দেখে, এইটা কেউ বলতে পারবে না। কষ্টে শিষ্টে অপমানিত লাঞ্ছিত অবহেলিত হয়েও তোর পড়ে থাকতে হয়েছে, হচ্ছে বুঝলি, কারণ তুইও জানিস ক্যাথাকুরানি যেমন কোথাও যাওয়ার জায়গা নেই, শুধু টাকার উপর ভরসা করে এসছে, তারপরে যখন টাকা তখনও তো রোজগার করেনি, তখন দাদা মেরে কেলিয়ে তাড়িয়ে দিয়েছে, মা বাবা কোনো শব্দ করেনি, এখন তো পরিষ্কার হচ্ছে যে ছেলেটাকে এরা নিজের মনে করে মেয়েটাকে না। তাহলে দুটো ফ্যামিলি তাহলে সোনায় সোহাগা হয়েছে। যদি এই লাট করে দালালের কথা সত্যি হয় যে রুমালিকে রেস্কিউ করে নিয়ে চলে গেছে, তাহলে তো বলবো যে সাপে বর হয়েছে, আজকে রুমালি যে জায়গায় দাঁড়িয়ে আছে সত্যি করেই তো একটা পরিচিত মুখ, আর পাড়ার লোক ওর মায়ের কাছাকাছি যারা তারা সবাই জানে যে ওদের দুটো সন্তান, এমন না ভূমিষ্ঠ হয়েছে আর ঝুড়ি করে নিয়ে চলে গেছে ওর দিদু, মানে সেই কৃষ্ণের জন্মের মতন চেপে। তাহলে যেটা বলতে বসেছি, ক্যাথাকুরানির পরিবারে গৃহযুদ্ধ লেগে গেছে, আরে ও বলবে তারপরে, এটা তো আমরা প্রতিনিয়ত দেখি বারংবার দেখি, এবং তার মা তার মায়ের ভিডিওতে বুঝিয়ে দেয় যে আমার মেয়ে কিন্তু ঘনায় গেছে ঘন রস আস্বাদন করতে, দেখাতে পারে না তো। তাহলে তাহলে তার বৌমাকে সে ভালোবাসছে যেটা শিলাদেবীও করতো, এবার বৌমার যদি জায়গায় জায়গায় চুলকানি হয়, সেই চুলকানি সারানোর দায়িত্ব তো শাশুড়িদের থাকে না, তাই না রে লাতকর দালাল, তোরও তো এরকম চুলকানি, তো শ্বশুর শাশুড়ি ঘেন্না পায় তোকে চার। তাহলে এই চুলকানির জন্য বেরিয়ে গেছে, আজকে যে মেয়েটা ভালো হবে না সে সব জায়গায় ভালো হবে, শ্বশুরবাড়িতে ঠিক আছে শ্বশুর বাড়ির দোষ, কিন্তু বাপের বাড়িতে সেই একই ওর সাথে ঘটনা ঘটছে। তাহলে এখান থেকে আপনাদের বুঝতে হবে যে ক্যাথাকুরানি কতটা বজ্জাত মেয়ে যে তার মা বাবার পারিবারিশে আঙুল তোলা যায়, আর তার মা বাবা তাকে পড়াশুনোর জায়গায় তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল, কারণ ঘাড় থেকে একটা দায় নামানোর জন্যে। তাহলে এই পরিবারটার কথা চিন্তা করতে পারছেন, যখন মেয়ে পড়াশুনো করবে তখন মেয়েকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে, তারপর বিয়ের আগে 5 দিন রেখে এসছে যে তুমি টেস্টিং টেস্টিং হ্যালো টেস্টিং টেস্টিং 1 2 3 হ্যালো 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 টেস্টিং করে নাও যে কী আছে। আর বাবা ধলামূলা দেখে সন্দীপ সে কি উৎফুল্ল, লাপং 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 লাভ দিয়ে দিয়ে উঠেছে। আর এই জিনিসটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে এই দালালকে ফিট করে বলেছিল যে ফুলশয্যায় ওর অসুবিধার জন্য ধরতে দেয়নি, ও নাকি তার জন্য 1 বছর ধরেনি। আরে ওরা তো নিজেরাই বলেছে, যখন রুমালির এগেনস্টে ক্যাথাকুরানি ভিডিও করছিল উইথ সন্দীপ বলেছিল আমরা তো এখানেই চিকিৎসা করতে পারতাম, মাকে নিয়ে যাওয়ার কী হয়েছে, আর এখানে রোডে গেছে মা থুনথুনের বাড়ি গেছে বলেই নাকি কিষাণু পৃথিবীর আলো দেখেছে। আমি বলছি না এরা গল্পের গরুকে গাছে ওঠায়, আজকে ওর কন্টেন্ট নেই, আমি বলছি আমরা খালি চোখে যা দেখি ও দেখেছে, কিন্তু ওর আজকে বলতে হলো কারণ ও কন্টেন্ট নেই মনিহারা পনি।
আমরা বারংবার দেখেছি অমাবস্যা দেবী চ্যানেলটা গ্রো করে নিল। ভাববেন শুধু আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, রুমালি করে বাবা কৃতজ্ঞতার পাহাড় বানিয়ে ফেলেছে সবাই, যে চ্যানেলটা তো দিয়েছে সেটাই, ক্যাথাকুরানি শ্বশুর বাড়ির থেকে ফেস ভ্যালুটা বাড়িয়েছে, ঠিক আছে, তারপরে এরকম একটা নোংরামো করে বেরিয়ে গেছে, তাতে কি ভ্যালুটা আরও একটু ভ্যালু হয়েছে, ভ্যালু লেস হয়নি, ভ্যালু যুক্ত হয়ে গেছে। তারপর কি করেছে, সে পুরো দায়িত্ব বাপের বাড়ি নিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম, দাদার সংসার চালাচ্ছে, দাদার পুজোর কেনাকাটাও সে পাঠিয়ে দিয়েছে শুধু জামাই ষষ্ঠী না রে, এই হতচারী পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার অশ্রভ জঘন্য জানোয়ার, শুধু জামাই ষষ্ঠী না পুজোর জামা কাপড় অলরেডি পাঠিয়ে দিয়েছে। সেখানে ননদ ভেবেছিল যে বাবা আমি ঘুম থেকে উঠবো, সেটাই আজকে মেয়ে ওঠেনি সেটাই তার মা দেখিয়েছে, এটাই স্বাভাবিক। যে তাহলে সে শ্বশুরবাড়িতে কী করতো, যে পাঁচ বছর এদের সাথে কী করেছে, সহ্যটা কে করেছে, সহ্যটা করেছে শিলাদেবী তার হাজবেন্ড এবং সন্দীপ, আজকে সহ্য এরা করেছে। আর এখন সবাই বুঝতে পারছো যে এই সহ্য করা মালটা কীরকম অসহ্য হয়ে গেছে বাপের বাড়িতে, বোঝাতে পারছি। আজকে লাটকর দালাল জ্ঞান দিচ্ছে, তুই একটা জমি কিনে বাড়ি করে ঠামিকে নিয়ে যা, তোর যদি এত ভালোবাসা থাকতো, এই যে তুই বললি না কমিউনিটি, তুই তো ওকে আবার বিক্রি করলি, প্রচুর মানুষ ওকে বিক্রি করেছে, তোর কথায় যদি হয় তাহলে তুই তো বড় বিক্রেতা ওকে বিক্রি করার ক্ষেত্রে, মানুষকে কন্টেন্ট দিলি, কারণ কি বলতো, এই যে তোকে লাথ মেরে তোকে বার করে দিয়েছে এই দালালের গোষ্ঠীটা, দালাল এই যে এখন তো আবার গুণমোষ, তোকে দেখলেই আমার মনে পড়ে তোর ক্যারেক্টার নিয়ে এরা চচ্চড়ি খেলেছে, বলেছে যেই বাড়িতে তুই কাজ করতে ঢুকেছিলি সেই বাড়ির মালিককে তুই পাকড়াও করেছিলি না, শ্বশুরকে না ছেলেকে, কী অবস্থা বল, এরপরে তোর এদের হয়ে বলতে হয়, করুণ দশা অ্যাকচুয়ালি, ওই যে দুই নৌকা পা দিয়ে চলে এরকমই হয়, তাদের কোনো ডিগনিটি থাকে না, বুঝলি তো, যেমন তোর, চল গুণমোষকে বললাম, তাহলে এই গ্রুপটাই দালালের গ্রুপটা ওকে লাথি মেরে বার করে দিয়েছে, তাই জন্য ওই কমিউনিটির উপরে এত বড় স্পিচ দিল। তা আজকে বলবো অমাবস্যা দেবী, তার দেবী বললাম সরি, অমাবস্যা অবশ্যই করে, শাশুড়ি হিসাবে আমি তো বলবো খারাপ না, মেয়ে নোংরামি করেছে মা বুঝিয়ে দিচ্ছে যে মেয়ের তো দোষ ছিলই, এই কারণে শ্বশুর বাড়ি থেকে সে বিতাড়িত হয়েছে বা নিজে বেরিয়ে এসছে, কারণ কাঁচা বয়স, শরীরের প্রচুর খিদে বাপ বলে দিয়েছে, মা সাজিয়ে দিত বাপ পাঠিয়ে দিত। আজকে বৌমা এসছে, বৌমা সমস্ত কাজ করে শাশুড়িকে সাহায্য করে, তাই জন্যেই ওই উপরে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করে সে ফুল গাছ মেঘ আকাশ বৃষ্টি গাছের পাতা দিয়ে শুরু করে, বুঝলেন তো, তারপরে কত ভুল ধরছে দেখেছেন, আর আমরা বললেই বলবে ঠাম্মিকেও ছাড়িস না ওর মাকেও ছাড়িস না, তা নাচন কো দেন আলা ফ্যামিলি, তো তা তো বলবেই, মিসেস বাঙালিয়ানার কিন্তু খুব কষ্ট হচ্ছে, বলছে তুমি এইরকম বলো না গো, কিমার পরিবার এরা সুযোগ পেয়ে যাবে, কে কাকে সুযোগ দেয় ভাই, যা দেখবো তার উপর ভিডিও, কোনো রকম ফোনাফুনি করে ভিডিও না, আমি তো দেখছি চুনা জলন্দীপ বুড়ি গুণমোষ, বাবা রে ও যা করে শ্বশুর বাড়িতে জায়গা করেছে, আমাদের কথা না এই দলের লোকেরাই বলেছে, সেই দলেই ও আবার স্রোতে গা ভাসাচ্ছে, তাহলে এরা ফোনাফুনি করে সমস্ত খবরা খবর নিয়ে ভিডিও করে, আর বলে না 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 চুনা তো বাবা গ্যারান্টি দিচ্ছে না নি না, ও তো অনেকদিন আগে চলবে হতচারি অসভ্যতামির চূড়ান্ত পর্যায়ে গিয়ে নোংরামি করে, যেটা বলছিলাম ও আজকে অনেক কথা বলেছে, দুঃখের কথা মনের কথা, আমি লাখো দালালের কথা বলছি, আর বলেছে ক্যাথাকুরানির কথা, ক্যাথাকুরানির সমস্ত তত্ত্ব না বলবো না, তোর সাথে আমার কী কথা হয়েছে শোনো, মানুষ না বুঝে যায় হাতে হাওড়া বলছে না আর কি বলছে, তাহলে বুঝে যাচ্ছে যে তুই যা বলেছিস আমি বলছি না, এই বলছি না বলার মানেই হচ্ছে আমি অনেক কিছু বলে দিয়েছি, তোমরা যা ধরা যা বোঝার বুঝে নাও, তাহলে এইরকম দালাল একাই 100 নরকে নামানোর জন্যে, আমি বলি না ওর কন্টেন্ট নেই, মন্দিরা পুরো ধুয়ে মুছে দিয়েছে ওকে, মুখের মধ্যে ঢিপিয়ে দিয়েছে টাকা আর মাংসের ঝোল খাই দিয়েছে, ওইদিকে হিড়িম্বা সেও বাবা সে ভুলতেই পারে না, আজকে সোমা বিউটিসের ভিডিওটা দেখে বুঝলাম বাবা হাওড়া শিয়ালদার ভেজলিনও লাগে না, যাকে সেটা আর একটা ভিডিওতে বলবো। তাহলে আজকে ক্যাথাকুরানির পজিশনটা বাপের বাড়িতে এটাই হওয়ার ছিল, কারণ ক্যাথাকুরানির সমস্ত দোষের ভাগিদার, পাঁচ বছরের সংসার করেছে অভিনয় করে গেছে নোংরামি করে গেছে কোলের সন্তানকে ফেলে চলে এসছে এবং মা বুঝতে পেরেছে, এরপরে যখন ছাঁটা আসবে দেখছে না দিদুনের মুখে মামার মুখে দাদুর মুখে বাচ্চাটার নাম নেই, তারা হেডেক মনে করছে, এই কারণেই এদের মুখ অমাবস্যার মতন পূর্ণিমা মানে অমাবস্যার মতন কালো হয়ে গেছে, যে এরপরে ছাঁটা আসবে কি হবে আমাদের, কারণ আগামী দিন তো সরু চাকলিও মা হবে তাই না, লাইফা লাইফা বাবা হবে, তাই এদের নিয়েই সংসার এটা বোঝাচ্ছে, আর এটাই স্বাভাবিক, আর এইটাই শিলাদেবী করেছে,
কিন্তু ওই যে ওর যদি চুলকানি হয় অন্য পুরুষের আন্টু আন্টুতে দেখে, তাহলে তো এইগুলো তো এইগুলো কিছু কারেকশান করার নেই। ওই যে সেলিকল লাগাতে চলে গেছে, তাহলে যেটা আজকে লাখখানেক দালাল তুলে ধরছে সেটা আমরা ডে ওয়ান থেকে বলছি যে ওর সাথে সমস্ত ব্যবহারটা টাকা লেনদেনের উপর হয়। লেনদেন কমিয়ে দিয়েছে, ওদের মুখোশগুলো পটপট করে ঝরে পড়ছে, নাহলে ওর দাদা কথা বললেই ও কেটে দিচ্ছে। তাহলে এমন কি কথা বলছে যেটা ভিডিওতে রাখতে পারছে না? আরে ক্যাথা কুরানির কথা বলছি, তাহলে বুঝতে পারছেন যে ও কোন চক্রব্যূহের মধ্যে রয়েছে? ও আবার বড় বড় কথা বলে, ও পোষ্যের বিড়ালছানাটাকেই রাখতে পারলো না, ও নিজের বাচ্চাকে কী করে এনে এখানে মানুষ করে? তার মধ্যে যদি এইগুলো তুলে ধরা হয় যে এরকম গৃহযুদ্ধ, কিরে দালাল, এই লাতকুর দালাল, তুই আবার এই কায়দা করে এইসব তুলে ধরছিস না? তো ওইদিকে তো চুনারা তো হেভি করেছে, নাকি গ্রামের লোকেরাই দেখেছে যে সার্চ ওয়ারেন্ট নাকি গ্রামের লোকেরা করতে পারবে? আবার আমি ভাবি এরা কোন গল্পের গুরুকে কাছে ওটায়, যাকে ভিষে একমাত্র ভিষই রেখেছিল তার প্রতিজ্ঞা, আর এছাড়া অন্য মানুষরা প্রতিজ্ঞা ভঙ্গের জন্য প্রতিজ্ঞা করেছে। তুই কম কর, তোর হচ্ছে রেড লাইট এরিয়ার, তোর শোয়া বসা একে ঘষে দিচ্ছে, তাকে কোথায় কাজল ঘষে দিচ্ছে, ওর সাথে ওই পুরুষরা হেভি মানায় বিছানায়, তুই চুপ কর। তুই তো এই তো কাল পর্যন্ত তো সন্দীপ আর সীমাকে শুয়ে দিয়ে সে কি, তুই তো আগে তো বাচ্চাও বার করে দিয়েছিলি, আর এখন এই যে দুঃখের, আহারে দুঃখের জন্য দুঃখ হয়, এর পজিশনটা কোথায় গেল? তাই না, কি বলতে বলতে কিচে চলে যায়, আপেল দিয়ে শুরু করে কলা দিয়ে শেষ করে, অর্থ আজকে আমার ভিডিওটা মর্মটা বুঝতে পেরেছেন? যে লাতখোর দালাল আজকে যেটা তুলে ধরছে সেটা আমরা ডে ওয়ান থেকে, আজকের ভিডিওতেও আমার আছে আগের ভিডিওটা, যে অমাবস্যা বুঝিয়ে দিচ্ছে মেয়ে কত বড় জ্বালা তাদের জীবনে, ছেলে আর ছেলের বউটাও স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারছে না। তাহলে যার যেখানে থাকার দরকার সেখানে থাকো না, কখনোই ম্যানেজ করে থাক, একটু বুঝে শুনে মানিয়ে গুছিয়ে নিয়ে থাক, কখনোই না। দালালের যতই বোঝা, ক্যাথা কুরানির ব্যাপারটা সম্পূর্ণ নোংরামি, ভ্রষ্টাচার, চরিত্রহীনা, দ্বিচারিতার কারণে বেরিয়ে এসছে, এইটা মানতেই হবে। নাহলে সন্দীপরা নির্ভুল নির্দোষ যেমন বলবোও না, আর এমনও বলবো যে এদের সাথে থাকা যায়, খাওয়া যায়, সংসার করা যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই রুমালির যা যা হয়েছে এরা বলে, তাহলে সেম জিনিস ক্যাথা কুরানির উপর দিয়েও হয়েছে, তার মা বাবা করেছে, তাহলে পরিষ্কার যে বাবাকে ফোন কিনে দিয়েছে, দাদার পুজোর মার্কেটিং করে দিয়েছে, জামাই ষষ্ঠীর মার্কেটিং করে দিয়েছে, বাড়িতে ও যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, মাছ, এটা কেন বললি না? এ লাতখোর দালাল, এটা বললি না কেন? তোরা তো রটিয়ে দিলি, উচ্ছে দিয়ে মাছ খেয়ে মেয়েটাকে মেরেই ফেলেছিল, আর আজকে উচ্ছে ওর কাছে প্রিয়। আজকে নিজে বলছে লাইলন টিকা না, ওটা হচ্ছে সিলভার কাপ মাছ, ও বলছে আমি খাই না, তাহলে ও খেলোটা কী দিয়ে? সিলভার কাপ ও খায় না, ও খেলোটা কী দিয়ে দুপুরবেলায় সেটা দেখালো না? তার মানে ও বাপের বাড়িতে আরও অত্যাচারিত, ওই নিজে পয়সা দিলে মাছ আসতো, তাই বলেছে যা মাছ রান্না করবো তুই খেতে বাধ্য। ডে ওয়ান থেকে ওর যাতে যাতে অ্যালার্জি হয় সেইগুলোই রান্না হয়েছে, কোনো স্পেশাল ওর জন্য হয়নি, কিন্তু শ্বশুর বাড়িতে হতো, তাই বলছি ও পস্তাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ও ছেঁদা বিক্রি করে দিয়েছে, ঝালাই মালাই হয়ে গেছে। আর একটা কথা, মাছালা যাচ্ছিলো ভোলা মাছ দাম দর করেছে, কেনেনি, ভেবেছিল কাটা আছে, তাই তাহলে মেয়ে যেইগুলো খেতে অপছন্দ করে সেইগুলো মা করে, তাতে আজকে পুরো পরিষ্কার যে মেয়ে বাপের বাড়িতে পড়ে রয়েছে সেটা মা কিছুতেই চাইছে না, যার কারণে ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য অমাবস্যা বেশি খুশি হয়েছিল যে পাপ বিদায় হচ্ছে। ঠিক আছে, যেমন দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল দাদার বিয়ের সময় যে অলক্ষ্মী বিদায়, মাও বলেছিল পাপ বিদায় হচ্ছে, কিন্তু থাকতে পারলো না। এই যে এই কপালে যেটা লেখা আছে না সেটা ওর হবে। হ্যাঁ ঠিকই বলেছে দালাল, এইটা ঠিক বলেছে, কিছু মানুষ জন্মগ্রহণই করে পৃথিবীতে অন্যের জন্য করবে বলে, আর কিছু মানুষ এই যে পাপকর্ম করে অন্যায়ের ভাগিদার হয়ে এবং মানুষ তাকে প্রতিনিয়ত ঠুকে যায়, সেটা আজকে লাতখোর দালাল বুঝিয়ে দিল যে ক্যাথা কুরানির সারা জীবন এইরকমভাবেই চলবে। তারপরে বাচ্চাকে এনে বুঝতে পারছেন কোথায় রাখবে, তার নিজের থাকার জায়গা নেই, সে বাচ্চাকে আনবে, খুব অন্যায় আবদার। চলো বন্ধুরা, আজকে এইটুকানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, চলো লাভ ইউ অল।